আসসালামু আলাইকুম, হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে প্রোগ্রেস বার তৈরি করা শিখব, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আপনি চাইলেই আজকের এই ভিডিওটা দেখার পরে ঠিক এমন টাইপের সুন্দর সুন্দর প্রোগ্রেস বার তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ইশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো আমাদের এমন একটি সুন্দর প্রোগ্রেস বার তৈরি করার জন্য শুরুতে আমরা একটা ডিপ ক্রিয়েট করব, এবং এই ডিভের ক্লাস নেমটা দেব আমরা প্রোগ্রেস। সো ডিপ ক্রিয়েট করলাম এবং ডিভের ক্লাস নেম দেব প্রোগ্রেস, এবং এই প্রোগ্রেসের ভেতরে আমি আরও একটা ডিপ ক্রিয়েট করব এবং এইটার ক্লাস নেম দেব আমরা প্রোগ্রেস বার। এবং এইটার পরে আমাদের আরও একটা ক্লাস ব্যবহার করতে হবে, এটার নাম হচ্ছে প্রোগ্রেস হাইফেন বার হাইফেন স্ট্রাইপ, PROGRESS প্রোগ্রেস হাইফেন বার হাইফেন STRIPED স্ট্রাইপ। এবং এই জিনিসটাকে অ্যানিমেটেড করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে প্রোগ্রেস হাইফেন বার হাইফেন অ্যানিমেটেড। এতটুকু ব্যবহার করে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন আমাদের তেমন কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ সাদা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, কিন্তু এটার মতো এতটা স্মার্ট কিছু দেখা যাচ্ছে না। তো আমরা যদি এটার মতো স্মার্ট কিছু তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একটা উইথ সেট করতে হবে। তো উইথ সেট করার জন্য আমি জাস্ট এখানে স্টাইল অ্যাপ্লাই করব, উইথ সেট করব 75%, দ্যাটস ইট, সেভ করে দেব। আর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আপনি দেখতে পাবেন ঠিক এইটার মতোই আমাদের সুন্দর একটি প্রোগ্রেস বার তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে 75% না দিয়ে 100% দিতে চাই, তাহলে এখানে উইথের জায়গায় জাস্ট আমরা দিয়ে দেব 100, সেভ করে দেব। দেখেন এখন আমাদের 100% জুড়ে এই প্রোগ্রেস বারটা থাকবে। যদি আমরা 10% দিতে চাই, তাহলে 10 দিয়ে জাস্ট সেভ করে দেব, দেখতে পাবেন 10%ই হবে, বাকিটা সাদা থাকবে। এখানে যদি আমরা 10 না দিয়ে সে 50% দিতে চাই, তাহলে এখানে জাস্ট 50% দিয়ে দিব। অ্যান্ড এখানে যদি 40 চাই, তাহলে জাস্ট 40% দিয়ে দেবো। দেখেন যত পার্সেন্ট চাই আমরা, জাস্ট উইথটা ততটা করে দেবো, তাহলেই হবে। আর আমরা যদি ঠিক এইটার মতো এই প্রোগ্রেস বারও থাকবে, সাথে আমরা যদি এমন ভিতরে টেক্সট চাই, অর্থাৎ যে কয় পার্সেন্ট দেবো সেই কয় পার্সেন্ট যদি টেক্সটটাও আমরা দেখাইতে চাই, তাহলে আমাদেরকে এইটার ভেতরে অর্থাৎ প্রোগ্রেস বার এই ডিভের ভেতরে আমাদের এক টেক্সট দিয়ে দিতে হবে। এই জায়গায় যদি আমরা 75% দিই টেক্সট হিসাবে, সেই টেক্সটটা এখানে শো করবে। আমরা যদি এই জায়গাতেও 75%ই দিতে চাই, তাহলে 75 জাস্ট লিখে দেবো, দেখেন সেইভাবে দেখাবে। এই জায়গায় যদি এখন 100% দিই, অ্যান্ড অলসো আমরা এই জায়গায় যদি 100 লিখে দিই, তাহলে আউটপুটে দেখেন 100 দেখাবে। জাস্ট এই 2-3 লাইন কোড লিখে আমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু এমন টাইপের প্রোগ্রেস বার তৈরি করে ফেলতে পারবো। তো আমি সেম জিনিসটাকে 2-3 বার কপি করে নিব। এখন যদি আমি সেভ করি, অ্যান্ড প্রত্যেকটার আগে আমি একটা করে বিআর ট্যাগ ব্যবহার করব, তাহলে আমাদের প্রত্যেকটা দেখতে অনেক বেশি স্মার্ট দেখাবে। এখন যদি আমি সেভ করি, তাহলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটাকে একটা করে স্পেস দিছে। আমরা চাইলে এখানে উইথ হাইটও কমাই দিতে পারি, সে প্রথমটাতে আমি এইভাবে করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সে এটাতে সেভে 25% দিব, তো 25, অ্যান্ড অলসো এই জায়গায় 25টাই লিখে দিব। দেন এটাতে আমি দিব 50%, তো এটার জন্য এই জায়গায় 50 লিখবো, অ্যান্ড এই 50%কে এই জায়গাতেও লিখে দেবো। দেন এটাতে আমি দেবো 75%, সো 75, অ্যান্ড অলসো এই 75কে এই জায়গাতেও আমি অ্যাড করে দেবো, অ্যান্ড পরেরটা 100%। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা আমাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছে, এবং এক একটাই এক এক উইথ হাইট। এখন আমরা যদি এই জিনিসগুলোর কালার পরিবর্তন করতে চাই, তাহলে সেটাও কিন্তু পারবো, অর্থাৎ এটাতে এক কালার শো করবে, এটাতে আরেক কালার শো করবে। এটাও যদি চাই, তাহলে আমরা এই জিনিসটাও কিন্তু করতে পারবো, শুধুমাত্র আমাদের বিজি যে কালারটা দিতে চাই সেই কালারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই জায়গায় আমি সে প্রোগ্রেস বারে অ্যানিমেটেড এই জায়গায় দিয়ে দিচ্ছি বিজি হাইফেন ইনফো কালার, অ্যান্ড পরেরটাতে দিয়ে দিচ্ছি বিজি হাইফেন সাকসেস, দেন পরেরটাতে আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড উপরেরটাতে আমি দিয়ে দিচ্ছি সে বিজি হাইফেন ওয়ার্নিং কালার, এবং আরেকটাতে দিয়ে দিচ্ছি ডেঞ্জার কালার। অবশ্যই আগে বিজি অ্যাড করতে হবে,
অ্যান্ড এখন যদি আমি এগুলোকে সেভ করি তাহলে দেখতে পাবেন আমাদের এক একটা এক এক কালারের অ্যানিমেটেড প্রোগ্রেস বার তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারবেন, আপনি চাইলে এটার উইথ হাইটও পরিবর্তন করতে পারবেন। আর আপনি যদি মাঝখানে এতটা স্পেস দিতে না চান তাহলে বিআর ট্যাগ ব্যবহার না করে এখানে মার্জিন দেবেন, সে মার্জিন টপ 10 পিক্সেল বা 20 পিক্সেল হলে মার্জিনটা অনেক বেশি কম থাকবে। সো আপনি চাইলে এই জিনিসটা করে ফেলতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, যদি আপনি এখান থেকে একটুও নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলটি আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, টেক এ রিস্ক।